এবং নেকির আশা নিয়ে তার পূর্বে গুনাহ মাফ। এখন আপনি বলেন যে রোজাই রাখে নাই সে কি মুমিন? রোজাই তো রাখে নাই। এখানে রাসূল বললেন রোজা রাখছে কিন্তু ঈমান নিয়ে নেকির আশায়, তার পূর্বের গুনাহ মাফ। রোজা রাখছি শুধু শরীর কমানোর জন্য, ডক্টর জাহাঙ্গীর কবিরের সেই রুটিন মানার জন্য রোজা রাখছি, ফাস্টিং করছি, ওয়াটার ফাস্টিং, এই ফাস্টিং শুধুমাত্র শরীর কমানোর জন্য, এই যদি উদ্দেশ্য হয় পূর্বের গুনাহ মাফ হবে না, শুধুমাত্র না খেয়ে থাকাটাই। কথা ভালো করে খেয়াল করবেন, ইমানান এখানেই আপনি মুমিনকে মুমিন মুমিন ছাড়া পার্থক্য করতে পারবেন। যে রোজা রেখেছে সে আপনি ধরতে পারেন আপনি কেন রোজা রাখছেন, যদি বলে শরীরটা একটু কমাতে হবে, অনেক ওজন বেড়ে গেছে, নেকি নাই, নেকি নাই, তার কোনো নেকি চলবে না, নেকি হবে না, এটা অটোমেটিক হয়ে যাবে, শরীর অটোমেটিক কমে যাবে, সেটা আপনার চিন্তা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেছে নেকির আশা করতে হবে, আখেরাতে সুস্থ থাকতে হবে, আখেরাতে বডি ঠিক থাকতে হবে, এই দুনিয়ায় ফিটনেস ধরে রাখলেন, দুনিয়ার বড় জিম এরকম সেরকম সুন্দর সুডাম দেহের অধিকারী হয়ে গেলেন, আর আখেরাতে গিয়ে অসুস্থ হয়ে গেলেন, আখেরাতে গিয়ে ধরা খেলেন, সেই শরীর দিয়ে লাভ কি? এই শরীর নিয়ে চিন্তা করা যাবে না। তাহলে এখানে উদ্দেশ্য যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমানের সাথে, যে রোজা রাখে নাই তার ঈমান নাই, ক্লিয়ার কথা। যদি আপনি মুমিন হন তো রোজা রাখলেন না কেন? কোনো ওজোর ছাড়া বিনা অজুহাতে শরীয়ত যে ওজোরগুলো মানে এরকম কোনো ওজোর ছাড়াই রোজা রাখে নাই, তাকে আপনি মুমিন কি করে বলবেন? ওরে জিজ্ঞাসা করেন ও সলাতও পড়ে না, সে সলাতও পড়ে না, সে রোজাও রাখে নাই, আপনি তারে মুমিন মারা যা জান্নাতে নিয়ে যাচ্ছেন, কিভাবে সম্ভব? তাহলে বোঝা গেল এখানে রোজা রাখলেই শুধু হবে না, ঈমান ওয়াহতিসাবান নেকির আশা নিয়ে, নেকির আশা থাকতে হবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তাহলে তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এখন আমাদের রোজার উদ্দেশ্য এটা থাকতে হবে। এরপর আল্লাহ রাসূল বলেছেন আমান ক্বামা রমাযানা ঈমানান ওয়াহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। দেখেন একজন ব্যক্তি যদি চিন্তা করে, এখানে এক হাদিসের মধ্যে তিনবার বলা হয়েছে তার পূর্বের গুনাহ মাফ, একটা হাদিসে এক ব্যক্তির ক্ষেত্রে তিনবার বলা হয়েছে পূর্বের গুনাহ মাফ, এখানে তিনটা কাজের কথা বলা হয়েছে। প্রথম কথা হলো রোজা রাখতে হবে সেই রকম রোজা যেটা আমি বললাম। এরপরে বলা হলো ওয়ামান ক্বামা রমাযানা, রমাজানের যে ব্যক্তি কিয়াম করবে, ক্বামা রমাযানা যে ব্যক্তি রমাজানের কিয়াম করবে, স্বাভাবিকভাবে আমরা যেটা কিয়ামুল লাইল বলি, তারাবি বলি, তাহাজ্জুদ বলি, যেটাই বলি না কেন, রমাজানের যে এই কিয়াম করবে গফিরালাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। এরপরে যেটা বলা হলো ওয়ামান ক্বামা লাইলাতাল কদর ঈমানান ওয়াহতিসাবান, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতেও জাগবে, ইবাদত করে কাটাবে, তারও পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। তিনবার বলা হলো একজন মানুষ তিনটা কাজই করতে পারে, একজন মানুষ রমাজানের রোজাও সুন্দরভাবে রাখতে পারে, ওই মানুষই কিয়ামুল লাইলও করতে পারে, ওই মানুষই আবার লাইলাতুল কদর পেতে পারে। এই সবগুলো একেবারে অন্তরে অন্তরস্থল থেকে সুন্দরভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য করার পরে তার জীবনে গুনাহ থাকে কি করে? কোনোভাবেই তার জীবনে আর গুনাহ থাকে না, কারণ এর মধ্যে সে কি করেছে? এখন আপনারা বললেন যে অনেকেই বলে, শুধু আপনারা না আমরা অনেকেই বলি, এর দ্বারা সগীরা উদ্দেশ্য অসম্ভব, সগীরা কবিরা সবই উদ্দেশ্য। কেন? লাইলাতুল কদরে সে জাগবে, সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? লাইলাতুল কদরে জাগবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? রমাজানের রোজা রাখবে, সে কি সারাদিনই একবারও বলবে না আল্লাহ তুমি আমার যাবতীয় গুনাহ ক্ষমা করে দাও, এটা বলবে না? সে তারাবি পড়বে, সে কি বলবে না যে আল্লাহ তুমি আমার যাবতীয় গুনাহ ক্ষমা করে দাও? তাহলে আল্লাহ কি তার শুধু সগীরা গুনাহ ক্ষমা করবে, না কবিরাও ক্ষমা করবে, সবই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ? তাহলে তার জীবনে কোনো গুনাহ আর থাকে না। এখন আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি এই যে রোজা রাখার পরে তিয়ামুল লাইল নিয়ে নানান রকমের অবস্থা হচ্ছে, তিয়ামুল লাইল নিয়ে কোনো কোনো মসজিদে এখন একটু মোটামুটি আলহামদুলিল্লাহ একটু উন্নতি হচ্ছে, কিন্তু অসংখ্য মসজিদে এখনো চালু আছে যে কোরআনের সাথে এক ধরনের মশকরা চলছে, কোরআনের সাথে এক ধরনের মশকরা চলছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা নাঈবু ওয়া ইয়াকা নাসতাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ওয়া আলা আল-মাগদূবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত সম্পর্কে হাদিস এসেছে, তিনি থেমে থেমে আলাদা আলাদা করে সুন্দর করে করে স্পষ্ট করে করে তিনি কোরআন তেলাওয়াত করেছেন। এই সিস্টেমের কোরআন তেলাওয়াত, এটি শুনলে রাসূল যে কী রকম মনোভাব দেখাতেন এটা বলা হচ্ছে, তবে অবশ্যই রাগ করতেন, কারণ কোরআন এভাবেই পড়ার জন্য আসেনি। কোরআন আল্লাহর বাণী, আপনি চিন্তা করেন কোরআন আল্লাহর বাণী আপনার মুখ দিয়ে বেরোচ্ছে, এটা সোজা কথা নয়,
আল্লাহর কালাম আপনার মুখ দিয়ে বের হচ্ছে, আপনি কিসের এত তাড়াহুড়া, কিসের জন্য মুখ দিয়ে এত তাড়াহুড়া করে বা স্পষ্ট ভাবে উচ্চারণ করে যাচ্ছেন? এই সলাৎ পড়ে কতটুকু আপনি নেকি অর্জন করবেন? এই সলাৎ পড়ার কথা, এই ধরনের সলাতের কথা তো বলা হয় নাই। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বললেন, তুমি রাসূলের সলাতের লম্বা সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞাসাই করো না, কি পরিমাণ লম্বা ছিল, কত যে সুন্দর ছিল এটা বর্ণনা করে শেষ করা যাবে না, এভাবে তুমি জিজ্ঞাসা করো কত লম্বা ছিল, কত সুন্দর ছিল, সেটা কত রাকাত? 8 রাকাত। তাহলে 8 রাকাতে যদি এত লম্বা করে এত সুন্দর করে প্রায় ফজর হয়ে যায়, তাহলে অবস্থা দেখেন সেই সলাতের 1 রাকাতে কত টাইম লেগেছে। এখন আমরা তো ওইরকম ভাবে পারবো না, ওইরকম ভাবে সম্ভবও আমাদের ক্ষেত্রে নয়, তারপরেও আমরা আল্লাহর রহমতে আমরা যে চেষ্টাটা করি, অন্ততপক্ষে চেষ্টাটা তো করি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি তার সিস্টেম অনুযায়ী আমরা ইবাদত করার চেষ্টা করছি, হে আল্লাহ তুমি কবুল কর। কিন্তু যারা এরকম চেষ্টাও করছে না, যারা শুধুমাত্র সংখ্যা বাড়ায় নিচ্ছে, সংখ্যা বিশে হলেই বাস ফাইন, এটা যারা চিন্তা করছে তাদের সলাতের অবস্থাটা কি হবে? এই জন্য সলাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বলা হয়েছে, ওয়ামান কামা রমাজান, রমাজানের কিয়াম কার পূর্বে গুনাহ মাফ হবে, যে কোন ব্যক্তির রাতের ইবাদতের মাধ্যমে পূর্বে গুনাহ মাফ হবে, ওই ব্যক্তির, যে ব্যক্তির সলাতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবায়ে কিরামদের মতো হবে, নিজেদের মতো করে যদি হয় তাহলে সেই সলাত এর মাধ্যমে পূর্বের গুনাহ ক্ষমা করে নেওয়া সম্ভব। আপনারা বেশ কয়েকদিন আলোচনা হচ্ছে এগুলো বিষয়ে হয়তো শুনেছেন, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরো দুই একটি ফজিলতের কথা বলি, আমি আজকের আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সমাজের মধ্যে আরেকটি